28শে অক্টোবর অবশ্যই বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে গত 15 বছর ধরে যে অবৈধ ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আমরা বিরোধী দল লড়াই সংগ্রাম করছি। আমরা মনে করি যে এই সরকারের এই সাংবিধানিক মেয়াদের জায়গা থেকে 29 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, কাজেই 28শে অক্টোবরই হচ্ছে আমাদের জন্য চূড়ান্ত সময় যে এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে বাধ্য করা, সে যেন তার এই সময় থাকতে সে যেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল সংসদে আনে এবং সুষ্ঠু নির্বাচনের যেন একটা পদ্ধতি তারা যেন জনগণের দাবির আলোকে নেয়। সেক্ষেত্রে আমরা তো আন্দোলন সংগ্রাম করতেছি, হামলা মামলা দমন পীড়ন গুমখুন চলছেই। এখন আমাদের আন্দোলনের পাশাপাশি আজকে বিদেশি শক্তিগুলো, বিশেষ করে পশ্চিমা দেশগুলো জনগণের এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছে, যেটা আমাদের জন্য একটা ইতিবাচক দিক। এবং আমরা মনে করি যে আগামী 28শে অক্টোবরের এই কর্মসূচি, এই সমাবেশ বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে, অর্থাৎ বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেটা 28শে অক্টোবর নির্ধারিত হবে যে আগামীর বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে। প্রথমত আপনারা জানেন যে এই 28শে অক্টোবর বিএনপি একটি মহাসমাবেশের ডাক দিয়েছে, আর বিএনপির সাথে যে 36 দল যারা যুগপথ আন্দোলন করছে তারাও কিন্তু স্ব স্ব কর্মসূচি নিয়ে, সেটা জনসমাবেশ নাম হোক অবস্থান কর্মসূচি নাম হোক, মাঠে থাকবে। গণ অধিকার পরিষদে তার সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে থাকবে, কারণ আমরা মনে করি এটা এখন এটা বিএনপির কর্মসূচি বা বিএনপির আন্দোলন না, এটা সামগ্রিকভাবে গণতন্ত্র মুক্তির আন্দোলন, জনগণের মুক্তির আন্দোলন এবং জনগণের বেঁচে থাকার একটা আন্দোলনে পরিণত হয়েছে। কারণ আজকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, বাজারের যে অবস্থা, নিশ্চয়ই আপনারা খোঁজ রাখেন যে এখন বর্তমানে 30-40 হাজার টাকা মাসে আয় করেও এই ঢাকা শহরে একটা মানুষ ফ্যামিলি নিয়ে বসবাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে। একের পর এক দ্রব্যমূল্যর দাম বাড়ছে, যদিও সরকার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিভিন্ন অজুহাত দিচ্ছে, কার্যত সরকারের লুটপাট, অর্থপাচার এবং দেশীয় সিন্ডিকেটের কারণে হচ্ছে এই জিনিসপত্রের দাম বাড়ছে। এবং বিদেশিদের যে নিষেধাজ্ঞা, যে আপনি ভিসা নিষেধাজ্ঞা বলেন, এই আপনার এর সামনে আরও যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে যে স্টেটমেন্টগুলো আসছে যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে তারা রপ্তানি কিংবা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে পুনর্বিবেচনা করবে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে দেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, এই সরকারের পতন না হয়, আগামীতে হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যবসায়িক নিষেধাজ্ঞার মতো নিষেধাজ্ঞা আসবে, যেটা বাংলাদেশকে আরও একটা সংকটের মধ্যে ফেলবে। কাজেই এই দেশ যেন সেই সংকটে পতিত না হয় সেজন্যও কিন্তু এই লড়াই আমাদের, কারণ এই সরকারের বিদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারই একমাত্র জাতির মুক্তির পথ। সেই কারণে 28শে অক্টোবর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন যে জন আন্দোলন, সেই জনস্রোত, আশা করি সেই জনস্রোতে এই সরকার ভেসে যাবে এবং তারা জনগণের দাবি মানতে বাধ্য হবে।